আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এসটি ইউনিকটিস ইউটিউব চ্যানেলের নতুন ইন্ট্রো আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তৈরি করবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এসটি ইউনিকটিস চ্যানেল, এই চ্যানেলটি সবাই চেনেন। তো এই ভাই কিন্তু সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, তার ভিডিও দেখে কিন্তু মোটামুটি সবাই কিন্তু ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে হয়েছে ভিডিও এডিট সব কিছু কিন্তু তার কাছ থেকে শিখছে। তো আমি নিজে কিন্তু সজীব ভাইয়ের ভিডিও সবসময় দেখি। তো চলুন শুরু করা যাক কীভাবে নতুন ইন্ট্রো তৈরি করব। তো এখন চলে যেতে হবে আপনাদের ফোনের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে। তো কাইন মাস্টারে যাওয়ার পর আপনাদের একটা ফাইল প্রয়োজন হবে। তো যে ফাইলটি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে রাখব, তো সেখান থেকে অবশ্যই ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন, তো এখানে যে এখান থেকে ফাইল অ্যাড করে নেবেন প্লাস বাটনে প্রজেক্ট অ্যাড। তো এখানে 16:9 রেশিও দিয়ে এখান থেকে আপনারা করবেন। তো এখান থেকে আমরা করে দিয়েছি। তো এখন আপনাদের যেটি করতে হবে, তো এখান থেকে আপনাদের আমরা যেটি ডাউনলোড করেছি, তো আমরা এখন ডাউনলোড ফাইলে চলে যাব। তো এখান থেকে আমরা যেই মানে ভিডিওটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, তো সেটা এখানে কিন্তু ইম্পোর্ট করতে হবে। তো আপনারা এখন দেখতেছেন আমরা কিন্তু আমরা যে ফাইলটি ডাউনলোড করে নিয়েছি এটি কিন্তু এখানে ইম্পোর্ট করে দিয়েছি। তো আপনাদের এখন যেটি করতে হবে এখানে, তো এখানে এটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখন দেখে দিচ্ছি। তো আপনারা এই যে এখানে একটু করবেন, তো এখানে আপনাদের যে চ্যানেলের বাণী আছে বা আপনাদের চ্যানেলের নামটি এখানে আপনাদের বসাতে হবে। তো এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে টেক্সটে চলে যাবেন। তো আমি এখান থেকে টেক্সটে চলে যাচ্ছি। তো টেক্সট এখানে আপনাকে লিখতে হবে আপনার চ্যানেলের যে টেক্সট আছে। তো এখানে যেহেতু আমার চ্যানেলের নাম আচ্ছা টেকনিক্যাল, তো আমি এখানে এটি লিখে দিচ্ছি। তো এখানে আচ্ছা টেকনিক্যাল লেখার পর এখান থেকে আপনাকে যেটি করতে হবে, তো আপনাকে এখান থেকে এটি অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা করবেন, তো এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা যেটি করবেন, তো এখান থেকে আপনারা যদি মনে করেন আপনাদের এই লেখার ফন্টটি চেঞ্জ করবেন, তো এখান থেকে কিন্তু ফন্টটিও চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দিচ্ছি, তো রোবট ব্ল্যাক এটি আমরা দিয়েছি। তো এখান থেকে আপনারা কালারটিও চেঞ্জ করতে পারেন। তো চলুন, আমাদের ইন্ট্রোটি কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন আপনারা দেখুন, তো ইন্ট্রোটা আপনাদের সামনে এমনভাবে চলে আসবে। তো এখন আমরা আর একটু কাস্টমাইজ করতে পারি ইন্ট্রোটা। তো এখন এখানে ক্লিক করে দেবেন। তো ইন অ্যানিমেশনে যে আপনারা এখান থেকে ফেড দিতে পারেন, পপ দিতে পারেন, রাইট দিতে পারেন, এখানে স্লাইড আপ এটা দিতে পারেন। তো আমি এখান থেকে স্লাইড আপ দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা কিন্তু মোটামুটি এখান থেকে তৈরি করা হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, তো ইন্ট্রোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আপনারা এখান থেকে এটি এক্সপোর্ট করতে পারবেন। তো এখানে এক্সপোর্ট করতে হলে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা এই যে 720 দিয়ে এক্সপোর্ট করে নেবেন। তো আপনারা বুঝতে পারছেন এক্সপোর্ট হয়ে গেলে আপনার যে কোনো ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে এমন নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।